নমস্কার বন্ধুরা, মধুরী মাস ব্লকে আপনাদেরকে সবাইকে স্বাগত। গতকাল আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, আজকে আমি আপনাদের কাছে আর একটা নতুন ভিডিও শেয়ার করছি। গতকাল আমি যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেই ভিডিওটা হচ্ছে ছোট, মানে একটু বড় বয়সী বাচ্চাদের জন্য, যাদের বয়স 3 থেকে 5 বছর কি 6 বছরের মধ্যে। তো আজকে আমি আপনাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা একদমই ছোট বাচ্চাদের জন্য, আমার ছোট আদরের ছোট্ট বন্ধুদের জন্য। তাদের বয়স হচ্ছে, যাদের বয়স 1 মাস থেকে 1 বছরের মধ্যে, তাদের ক্ষেত্রে এই মানে খুব উপকারী, মানে আমার যে আজকে যে টোটকাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যারা এখনও যদি আমার মানে ভিডিওটা এখনও যারা যদি লাইক না করেন, অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে অন্য লোকও দেখতে পারে। তো আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই হিট করে দেবেন, আমার মানে নিত্য নতুন এরকম ছোট ছোট টিপস যাতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিও। সেটা হচ্ছে হিং। আমরা জানি হিং আমাদের বাচ্চাদের জন্য খুব উপকারী, ইভেন আমাদের বড়দের জন্য হিং কতটা উপকারী। হিং আমাদের হজম ক্ষমতাকে খুব মানে কার্যকর করে, শুধু হজম ক্ষমতাকে নয়, শুধু আমরা যদি হিং আমাদের বাচ্চাদেরকে গায়েও মাখাতে পারি এবং বিভিন্ন দিক দিয়ে আমাদের হিং খুব উপকারী। তো সেই হিংকে যখন এখন শীতকাল পড়ে গেছে, বাচ্চাদের প্রচণ্ড শীতকালে একটুখানি গ্যাসের সমস্যা হয়েই থাকে, তো আমি বলবো যে সেই হিংটাকে, এই যে আমাদের যে রেগুলারের যে হিং থাকে, এই কোনো আর্টিফিশিয়ালের কিছু নেই, নর্মাল আমাদের যে ঘরোয়া টোটকা যেটা আমি বলছি সেটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে খুবই মানে অ্যাভেলেবেল। তো এই যে আবার যে আমাদের যে হিং থাকে, এই একটুখানি হিং, একটুখানি 1 পিঞ্চ, মানে দেখে নিই ঠিক এইটুকুনি, একটুখানি 1 পিঞ্চ দিলাম, দিয়ে আর একটুখানি আমাদের যে তারকা প্যান আছে সেই তারকা প্যান মানে একটুখানি 1 চা চামচ, ঠিক এই 1 চা চামচ আমাদের একটুখানি ওয়ার জল নিলাম, জল নিয়ে আর এই ঠিক 1 পিঞ্চ একটু হিং দিয়ে সেটাকে একটু ফুটিয়ে নিয়ে দেখবেন আপনাদের জলের কালারটা, মানে যে হিঙের জলটা আপনারা যে তৈরি করছেন সেটা দেখবেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এবারে একটু সেখান থেকে একটু ফুটিয়ে গ্যাসের পাশে নামিয়ে একটু তাকে ঈষৎ উষ্ণ করে, আপনার যে 1 মাস থেকে 1 বছরের বাচ্চাদের বাচ্চারা আছে যারা পেটে যন্ত্রণায় ভীষণ, এই গ্যাসের সমস্যা থেকে পেটে যন্ত্রণায় যারা ভীষণ কষ্ট পায়, তাদেরকে একটু এই 2 আঙুল নিয়ে একটু নাভির চারপাশে মালিশ করে দেবেন, দেখবেন খুব একটা ম্যাজিকের মতন তাদের এই গ্যাসটা একদম নির্মূল হয়ে যাচ্ছে। কিন্তু খেয়াল রাখবেন যেন নাভির ভেতরে না ঢোকে, ঠিক আছে? আর এই আজকে আমার টিপস। আমি নিজে আমার যখন ছেলে, আমার একটা ছোট ছেলে আছে, সেই ছেলে যখন ছোট ছিল, ও এখন তার বয়স 6.5 হয়েছে, কিন্তু মায়ের কাছে তো সে সবসময় ছোটই থাকে। তো যখন সে ছোটো ছিল আমি নিজেই টোটকাটা ইউজ করেছিলাম এবং আমি কার্যকর হয়েছি, ফলও পেয়েছি। তো আশা করি আপনাদের ক্ষেত্রেও এই টোটকাটা, আমার এই ছোট টিপস, ঘরোয়া টোটকাটা আপনাদের কাছে খুবই কার্যকরী হবে। যদি আমার এই এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, যদি গ্রহণযোগ্য বলে মনে হয়, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে হিট করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন যাতে আমি বুঝতে পারি যে আমার টোটকাটা আপনাদের কার্যকর হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোভিড বিধি মেনে চলবেন। নমস্কার।